নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2 জুলাই 2022 একটি রাজযোগ সৃষ্টি হচ্ছে এই 6 রাশির ক্ষেত্রে, অর্থাৎ এই ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ 6 রাশিকে কোটিপতি করতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, 2 জুলাই বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, স্বরাশিতে অবস্থান করছে এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ 6 রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি সম্পূর্ণ শুনবেন, যাদের ক্ষেত্রে হচ্ছে না জানবেন, আপনার নিজস্ব জন্মকুণ্ডলীটা আপনি দেখান। আপনার জন্মকুণ্ডলীতে যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু বুধ আপনার রাশিচক্রে যাবে। বুধ হচ্ছে কি জানেন, বুদ্ধির কারক গ্রহ। বুধ হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্টকে দেখে বুধ, বুধ ব্যাংকিং সেক্টর, বুধ বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন, যারা এজেন্ট আছেন, আপনার ব্যবসা যারা করছেন, বুধ কিন্তু ভালো থাকা দরকার। যারা সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, বুধ কিন্তু ভালো থাকা একান্তই দরকার। বুধ হচ্ছে স্কিনের কারক গ্রহ, বুধ হচ্ছে নার্ভের কারক গ্রহ। বুধ আপনার রাশিচক্রে যদি ড্যামেজ থাকে কি না, তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, ভুল সিদ্ধান্তে প্রচুর লস কিন্তু আপনার হবে। বুধ হচ্ছে শেয়ার বাজারের কারক গ্রহ। এই যে বুধ যে মিথুন রাশিতে প্রবেশ করছে কি না, 2 জুলাই 2022 শেয়ার মার্কেটে কিন্তু উন্নতি কিন্তু পেতেও চলেছে এই 6 রাশি। শেয়ার বাজার থেকে প্রফিট করতে চলেছে এই বুধের রাশি পরিবর্তনে এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করেছে, সে কারণে কিন্তু বিশেষভাবে এই 6 রাশি সৌভাগ্যশালী রাশি হতে কিন্তু চলেছে। দেখুন, যাদের হচ্ছে না, আমি একটা কথা বলছি, কৌশিকরার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যেখানে বাধা পাচ্ছেন, অ্যাস্ট্রোলজি আপনাকে দাঁড় করাবে, হাত ধরে টেনে তুলাবে। অর্থাৎ সঠিক প্রেডিকশন, সঠিক রত্ন, সঠিক প্রতিকার আপনার ভাগ্যকে কিন্তু গুঁড়িয়ে দিবে। অর্থাৎ নির্ণয় করতে হবে কোন জায়গাটাতে আপনার সমস্যা হচ্ছে। এই বুধের রাশি পরিবর্তনে যে 6 রাশি হতে চলেছে মালামাল, নাম্বার 1 রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে ভদ্র নাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের কর্মপতিও, অর্থাৎ কর্মের জায়গাটাতে উন্নতি হবে, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে। পার্টনারশিপ যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে ভালো, শেয়ার বাজারের ক্ষেত্রে আপনাদের ভালো, আপনার বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, স্থির ভাগ্যে আপনাদের ধন আসবে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে ধনুরাশির। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ধনুরাশি অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, আপনাদের ফাইন্যান্সিয়ালি গেন হবে। ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলোতে যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করে খান, ব্রোকারের সাথে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দেবে এই 2 জুলাই টু 16 জুলাই কন্যা রাশি। ডায়েরিতে নোট করে নিন, আমূল পরিবর্তন আসতে চলেছে, আর্থিক শ্রীবৃদ্ধি, হঠাৎ অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি করছে কন্যা রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির রাশিতে অবস্থান করছে এবং ভদ্র নাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে চতুর্থ পুতিকে নিয়ে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, প্রপার্টি থেকে লাভ দিবে, আপনাদের শেয়ার বাজার থেকে লাভ দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে মিথুন রাশি, আকস্মিক অর্থপ্রাপ্তি দিবে, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন বুদ্ধি থেকে আপনারা লাভ পাবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে এই বুধের রাশি পরিবর্তনে। ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট, উন্নতি বাই উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, মিথুন রাশি
আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে কেন্দ্রে, আপনাদেরও প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে। যারা পার্টনারশিপ বিজনেস করছে পার্টনারশিপ বিজনেসে ভালো, শেয়ার বাজার থেকে আপনাদের উন্নতি, আকর্ষিক অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে মীন রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে বেশ কিছু আটকে গেছে, ডুবে গেছে এমন টাকা আপনার কিন্তু এই সময় কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। হঠাৎ অর্থপ্রাপ্তি, ধনবর্ষা হতে চলেছে আপনার মীন রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম 5 নম্বর রাশি, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন ভাগ্যাধিপতি ভাগ্যভাবে ত্রিকোণভাবে অবস্থান করছে। ত্রিকোণভাবে যে কোনো গ্রহ এবং ভাগ্যভাবে যখন অবস্থান করে ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের কিন্তু করবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আর্থিক স্থিতির জায়গা, শেয়ার বাজার থেকে, মার্কেটিং লাইন থেকে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু তুলা রাশি। আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। এবং পেমেন্ট যাদের আটকে ছিল সেই পেমেন্ট পাবেন। ব্যাঙ্কিং সেক্টরের সাথে যারা যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা, নীতির দ্বারা যারা কাজকর্ম করছেন, সেখান থেকে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি দেখুন একদম আপনার একাদশভাবে অবস্থা করছে, ধনাধিপতি একাদশভাবে, অর্থাৎ ধনপতি লাভভাবে অবস্থা করাতে লাভ আপনাদের বৃদ্ধি করবে সিংহ রাশি। আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, ব্যবসা ক্ষেত্রে দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন, এবং আপনাদের এই সময় লাভ, সাকসেস, সফলতা জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে সিংহ রাশি। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও লাভ আপনাদেরকে দিতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিতে চলেছে। এই যে এই একটি যে রাজযোগ আপনার ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু চরম উন্নতির শিখরে কিন্তু দিতে চলেছে, এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই সব জায়গা থেকে আপনি সিংহ রাশির মানুষ আপনাদের কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে 2 জুলাই টু 16 জুলাই এই যে বুধের রাশি পরিবর্তনে এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এর ফলে যে 6 রাশির কথা আমি বললাম ডায়েরিতে নোট করে নিন। এই 6 রাশি যদি কোনো আপনার বাই বাচ্চার কোনো দোষ না থাকে তাহলে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু 100% আপনারা কিন্তু ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করবেনই করবেন, অর্থাৎ ঈশ্বরের, গণেশজির বিশেষ কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ গণেশজি আপনাদেরকে ব্যবসা ক্ষেত্রে, শেয়ার বাজারের ক্ষেত্রে সব দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি আর উন্নতি, ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন। আমার সাথে যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, এই যে অনলাইন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সমস্ত ইনফরমেশানটা আপনারা কিন্তু পেয়ে যাবেন, কীভাবে আপনারা যোগাযোগ করবেন সমস্ত কিছু নিয়ম আপনারা কিন্তু জানতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।